আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের অ্যানামেল ক্ষয় হলে তা কিভাবে পূরণ করা যায় তো ভিওয়ার্স ব্যাপারে আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে দাঁতের তিনটি লেয়ার থাকে ফার্স্ট লেয়ার থাকে অ্যানামেল তারপরে থাকে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প তো ভিউয়ার্স এভাবে আপনারা যে ছবিটি এখন দেখতে পাচ্ছেন তো অনেকেরই এভাবে দাঁতে ক্ষয় হয়ে থাকে এখানে দেখছেন প্রতিটি দাঁত সামনের দিকে যতগুলো দাঁত দেখা যাচ্ছে ততগুলো দাঁতে কিন্তু কিছু না কিছু অংশ ক্ষয় রয়েছে আর এই ক্ষয়টি অ্যানামেল দাঁতের উপরিভাগের ফার্স্ট লেয়ারে যে অ্যানামেল রয়েছে সেই অ্যানামেল এখান থেকে ক্ষয় হয়ে গেছে তো ভিউয়ার্স অনেকেই জানতে চেয়েছেন যে অ্যানামেল কি প্রাকৃতিকভাবে তৈরি হয় না ভিউয়ার্স। এনামেল যদি কখনো দাঁতের ক্ষয়ে যায় সেক্ষেত্রে সেটি প্রাকৃতিকভাবে বা কোনো ঔষধ খেয়ে কিন্তু আপনি এ ধরনের অ্যানামেল ক্ষয়ে যাওয়া দাঁতের অ্যানামেল পুনরায় আবার কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না এ ধরনের দাঁতের জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং দাঁতের ডাক্তারের কাছে গিয়ে কৃত্রিমভাবে ফিলিং করে এখানে আপনি এ ধরনের সমস্যার জন্য আপনি কৃত্রিমভাবে ফিলিংয়ের মাধ্যমে অ্যানামেল তৈরি করে নিতে পারেন যেটি দেখতে সেম দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করেই করা হয় ভিওয়ার্স এখানেও দেখতে পাচ্ছেন যে কয়েকটা দাঁতের এখানে বেশ অ্যানামেল ক্ষয় হয়ে গেছে এ ধরনের অ্যানামেল যখন ক্ষয় হয় দাঁতের তখন দাঁতের সেন্সিভিটি বেড়ে যায় সেন্সিটিভ দাঁত হয়ে পড়ে যে দাঁত এনামেল ক্ষয় হয় সেই দাঁতটি সেন্সিটিভটি হয়ে থাকে আর এ ধরনের ক্ষয় যখন ব্যথা পর্যন্ত হতে পারে তো ভিওয়ার্স এ ধরনের ক্ষয় কখনও কোনো ধরনের ঔষধ খাওয়ার মাধ্যমে পূরণ করা যাবে না কোনোরকম জেল বা মলম নাই যেটা মাখিয়ে রাখলে এ ধরনের ক্ষয় আপনার পূরণ হয়ে যাবে এমনটিও হবে না এমন ক্ষয়ের জন্য এমন অথবা যদি এমনভাবেও ক্ষয় হয়ে থাকে তাহলে আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে কালার ম্যাচিং ফিলিং আপনার দাঁতের উপরে দিয়ে এটি লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে করা হয় এটি হচ্ছে লাইট কিওর ফিলিংয়ের প্রসেসিং তো ভিওর্স যখন এমন ক্ষয় থাকে তখন এই ক্ষয়টা আপনার ফিলিংয়ের মাধ্যমে পূরণ করে এই লাইটের মাধ্যমে ফিলিংটি দাঁতের সঙ্গে আবদ্ধ করে দেওয়া হয় দাঁতের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয় যেমনটি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে এই দাঁতটিতে দেখুন যে এখানে একটি দাঁতে ফিলিং করা হয়েছে এই একটি দাঁতের এখান থেকে বেশ কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে আর এখানে কিন্তু এই দাঁতটি লাইট কিওর ফিলিং করানোর পরের ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি দাঁতের জন্য সর্বোচ্চ হলে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে ফিলিং করিয়ে নিতে তো যাদের এ ধরনের সামনের দিকে অথবা মাড়ির দিকের যে কোনো অংশে দাঁতের যে কোনো অংশে এমন ক্ষয়ের জন্য আপনারা লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন লাইট কিউর ফিলিংটি সামনের দাঁতের মাড়ির দাঁতের যে কোনো ক্ষয়ের ক্ষেত্রে এই লাইট কিউর ফিলিংটি ব্যবহার করতে পারেন ভিউয়ার্স এখানে আপনারা কয়েকটি দাঁত দেখতে পাচ্ছেন যে দাঁতের বিভিন্ন অংশ থেকে ক্ষয় হয়ে গেছে এখানে দেখুন অ্যানামেল লস হয়েছে এই সামনের দিকে অ্যানামেল লস হয়েছে এখানেও লস হয়েছে তো ভিওর্স এ ধরনের দাঁতের যখন অ্যানামেল এই পর্যায়ে লস হয়ে যাবে তখনও কিন্তু আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন মোটামুটি দাঁতের বেশিরভাগ ক্ষয়ের ক্ষেত্রেই ফিলিংয়ের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন এটা আপনার ফিলিংয়ের পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন এটিও লাইট কিওর কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে এই ক্ষয়গুলো কিন্তু পূরণ করে দেওয়া হয়েছে আর এ ধরনের ক্ষয়জনিত সমস্যায় লাইট কিওর ফিলিং বেশ দীর্ঘস্থায়ী হয়ে থাকে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও দেখুন যে সামনের দাঁতের দিকে বেশ অনেকটাই ক্ষয় হয়ে আছে প্রতিটা দাঁতেই কিছু না কিছু ক্ষয় অংশ রয়েছে তো এই ক্ষয় অংশটুকু ভালোভাবে পরিষ্কার করার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন এবং পরিষ্কার করার পরে এখানে ফিলিং দিয়ে কমপ্লিট করে দেওয়া হয়েছে ফিলিং দেওয়ার পরে কিন্তু দাঁতগুলা সেম আগে যেমনটি ছিল ঠিক তেমনই দেখা যাচ্ছে আর এখানে এই ট্রিটমেন্টটাও কিন্তু লাইট কিওর কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে করা হয়েছে এখানে কয়েকটি দাঁতেই সমস্যা ছিল হয়তো এক ঘন্টার মতো সময় লাগতে পারে এই ট্রিটমেন্টে কোনো ধরনের পেইন আসে না কোনো ধরনের ব্যথা হয় হয় না কোনো ধরনের ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না এখানেও দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে এই যে যে সামনের দুটি দাঁত রয়েছে এই দুটি দাঁতে সামনের দিকটা বেশ কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে আর এই ক্ষয় অংশটি লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে এখানে পূরণ করে দেওয়া হয়েছে যেটি দেখতে সেম আগের মতোই হয়ে থাকে এবং এর দীর্ঘস্থায়িত্ব বেশ অনেক হয়ে থাকে তো ভিওর্স এ ধরনের দাঁতের ক্ষয়জনিত সমস্যায় আপনি লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে ফিলিংয়ের মাধ্যমে এ ধরনের ক্ষয় আপনি পূরণ করিয়ে নিতে পারেন কৃত্রিমভাবে কখনও আপনি ন্যাচারালি কোনো ঔষধ খাওয়ার মাধ্যমে এ ধরনের ক্ষয় পূরণ করতে পারবেন না এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে এবং লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে কম্পোজিট ফিলিং আপনাকে করতেই হবে তো হিয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম